हाउ टू डिलीट इन्स्टाग्राम अकाउंट। आजकल ভিডিওতে আমরা শিখব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়। আমরা অনেক সময় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়ে থাকি এবং পরবর্তীকালে কোনো প্রবলেমের জন্য আমাদের দরকার হয় সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করার। কিন্তু ইনস্টাগ্রামে সেরকম কোনো ডাইরেক্ট ফিচার থাকে না যে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হয়। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব ইজিভাবে আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে। তো জানতে হলে ভিডিওটি পুরোপুরি লাস্ট অবধি দেখুন। আর তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে যে পাশে থাকা বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তো গাইস চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো ফার্স্ট আপনারা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আর কি ডিলিট করতে চান সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখানে ওপেন করুন। এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে সবার প্রথমে আপনারা এখান থেকে চলে আসুন আপনাদের প্রোফাইল অপশানে। এবং প্রোফাইল অপশানে আসার পর আপনারা এখানে এই যে থ্রি ডটটা পেয়ে যাবেন এই থ্রি ডট অপশানে ক্লিক করুন। এবং থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখান থেকে চলে আসুন সেটিংসে। তো একটা কথা আমি আপনাদের এখানে বলে রাখি, ইনস্টাগ্রাম সেটিংসের মধ্যে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার কোনো অপশান কিন্তু এখানে আপনারা পাবেন না। তো এর জন্য আপনাদের জাস্ট যেটা করতে হবে আমি যেটা দেখাচ্ছি সে স্টেপগুলো আপনারা ফলো করুন, তাহলেই কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব ইজিভাবেই ডিলিট হয়ে যাবে। তো এরপর আপনাদের যেটা করতে হবে এখান থেকে চলে আসতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে হেল্প অপশানে চলে আসতে হবে। এবং হেল্প আসার পর এখান থেকে চলে আসতে হবে হেল্প সেন্টার। তো হেল্প সেন্টারে ক্লিক করুন এবং হেল্প সেন্টারে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটা নতুন পপ আপ শো হবে। সো এখান থেকে চলে আসুন, আপনারা একটুখানি জুম করুন এবং জুম করার পর এখানে পেয়ে যাবেন আপনাদের একটা অপশান যেটা লেখা আছে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। জাস্ট এটাতে ক্লিক করুন। এটাতে ট্যাপ করার পর এখানে আপনাদের সামনে অনেক রকমের প্রবলেম শো করছে। তো এখানে আপনারা জাস্ট এখানেও কিন্তু আপনারা ডিলিট অপশান বলে পাবেন না। তো জাস্ট এই যে উপরে সার্চ বারটা পেয়ে যাবেন এই সার্চ বার অপশানে সার্চ করুন অ্যাকাউন্ট ডিলিট, অ্যাকাউন্ট ডিলিট, তারপর সার্চ করুন। সো অ্যাকাউন্ট ডিলিট সার্চ করার পর এখানে পেয়ে যাবেন আপনারা হাউ ডু আই ডিলিট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এটার উপরে ট্যাপ করুন এবং এটার উপর আপনি যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে আবার একটু নতুন পপ আপ শো হয়ে আসবে। সো তারপর আপনাদের একটুখানি নিচে স্ক্রল করুন এবং নিচে স্ক্রল করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ডিলিট ইওর অ্যাকাউন্ট। এই যে ওয়ান নাম্বার দেওয়া আছে ডিলিট ইওর অ্যাকাউন্ট, জাস্ট এটাতে ক্লিক করুন। এবং এটাতে ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন পপ আপ শো হবে। সো এখান থেকে জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করুন এবং ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর কি লগ ইন করতে বলবে। সেখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করুন। এছাড়াও আপনারা ব্যাক করে আবার ওই অপশানটা ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট ডিলিট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনস্টাগ্রামে চলে আসতে পারেন। এবং ইনস্টাগ্রাম আসার পর ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। ওকে, নেক্সট আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিন। সো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করছি। তো এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করুন। এবং লগ ইনে ক্লিক করার পর আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আপনারা নট নাও করুন এবং নট নাওয়ে ক্লিক করার পর এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে ডিলিট ইওর অ্যাকাউন্ট। তো এখানে আপনাদের একটা অপশান সিলেক্ট করতে হবে যে আপনি কিসের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করতে চান। তো এখান থেকে জাস্ট এই ডাউন অ্যারোতে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করুন। তো এখানে আমি সিলেক্ট করছি টার্বল গেটিং স্টার্টেড এই অপশানটা। এবং এখান থেকে আপনাদের রি এন্টার ইউর পাসওয়ার্ড, তো আপনারা ইনস্টাগ্রামের মধ্যে যেই পাসওয়ার্ডটা আর কি দিয়েছিলেন ওই পাসওয়ার্ড এখানে এন্টার করুন। সো আমি আমার পাসওয়ার্ডটি এন্টার করছি। তো পাসওয়ার্ড এন্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা ডিলিট আপনাদের এখানে অ্যাকাউন্টটা শো করবে। তো এটার উপরে ট্যাপ দিন, তারপর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করুন। ডান গাইস, এখানে আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট কমপ্লিট। এবার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনি যখনই ওপেন করবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হবে না। সো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করলাম এবং এখান থেকে আমি একবার রিফ্রেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ শো করেছে লগ আউট করতে বলছে এখান থেকে। তো ওকে করে দিন। ওকে করলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আর লগ ইন হবে না। এবার আপনারা অন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দেবেন। তো আজকের জন্য ভিডিও এতটুকু। তো এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।